নবনীতা আসলে তার সাথে প্রেমও দেখাতে হয়। ওয়েলকাম টু উইসপটিউ। আজকে আমরা স্পট করে ফেলেছি সাহেবকে। কেমন আছো বলো? খুব ভালো আছি, খুব ভালো। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, তোমাদের দর্শককে। ভাইরাল যাচ্ছে কি ট্রিপ? ও আচ্ছা, খুব ভালো ঘুরেছি। নতুন বছরের শুরু হয়েছে ওই ঘোড়া দিয়ে, তো চলতে থাকবে, ঘুরতে থাকবে এবছরে পুরো। এটাই আশা করা যায়। একদম একদম। নতুন বছরে বলতে মানে এতদিন আমি হচ্ছে মানে কোথাও যেতাম না, শুধু কলকাতাতেই থাকতাম। এবছর আমি ঠিক করেছি যে প্রচুর ঘুরবো, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবো। এবারে নবনীতা আসলে তার সাথে প্রেমও দেখাতে হয়, সেগুলো দর্শকের চাহিদা মতো হতে থাকে। ওরকম কিছু ব্যাপার নেই, ওরকম কোনো ব্যাপার উই আর জাস্ট ফ্রেন্ড। খবর সেরকম খবর তৈরি হয়ে যাবে যখন তখন, বাট আপাতত খবর দেওয়ার মতো কিছু নেই। একদম সিঙ্গেল না, এত তাড়াতাড়ি না। সবে আমি 28, এটা কোনো বয়স হলো মিঙ্গেল হওয়ার? আরো 4-5 বছর পর একজনকে দেখে তাকি আর কি বিয়ে করে নেবো, এরকম একটা ব্যাপার। একজনটা লয়াল, কেয়ারিং এন্ড স্টেবল হতে হবে, অ্যান্ড ডেফিনেটলি আমিও খুঁজছি তাকে। লেট সি, যদি পাওয়া যায় ডেফিনেটলি আমি আগে সবাই কার সামনে নিয়ে আসবো তাকে। না ব্লগে আনবো, না ব্লগে আনবো, ওটা পার্সোনাল থাকবে। ভাবনাটা হচ্ছে লকডাউনের পর, আর আমার রিয়াজেরই চ্যানেল মেনলি এটা, তো আমাদের একটা ইনস্টাগ্রামে রিল খুব ভাইরাল হয়, তো আমি ভাবলাম যে আমাদের লোকজন দেখতে পছন্দ করে, তো ওয়াই নট একটা ব্লগিং চ্যানেল। তো সেই হিসাবে একটা ব্লগিং চ্যানেল খোলা, সেখান থেকেই চলে যাচ্ছে মানুষের প্রচুর ভালোবাসা। আমাদের জাস্ট 1 বছর হয়েছে, আর 1 বছরে আমাদের সাবস্ক্রাইবার নিয়ার অ্যাবাউট 4 লাখ। তো ইটস হিউজ, একটা বিশাল বড় ফ্যামিলি। সিরিয়াসলি এটা খুবই ডিফিকাল্ট, মানে কাজ সামলে রাত্রেবেলায় ব্লগ করতে বেরিয়ে তারপরে সেটাকে এডিট করে ঘুমাতে ঘুমাতে, ইটস আ লং প্রসিডিওর। আর মানে তোমাদের যেমন হ্যান্ডস রয়েছে, দেখো তোমার সাথে একজন ক্যামেরা করছে, তুমি একজন বুম করছো, তোমাদের একটা প্রপার অফিস রয়েছে, এই পুরো বিষয়টা একটা সেট আপ, এটা আমাদের নেই। একদম আমাকেই করতে হয়, কারণ রিয়াজের তো সময় নেই, মিঙ্গেলটা এখন ওই যে বললাম 4-5 বছর পর। না আপাতত মিঙ্গেল হওয়ার আমি খুব লাকি হয় না যে অনেক কটা মেয়ে মানে অনেকের সাথে যেতে ভয় পায় বা মনে হয় ইনসিকিউর ফিল করে, তো সবাই আমাকে খুব সিকিউর ফিল করে এবং আমাকে খুব সিকিউর জোনে রাখে, এন্ড দ্যাটস ওয়াই সবাই আমার খুব ভালো বন্ধু। তো সবাই ভাবে যে এতগুলো মেয়ে কেন, এবারে মেয়ে মানেই যে একটা খারাপ ইন্টেনশন সেটা নয়, মেয়ে মানে খুব ভালো বন্ধু হওয়া যায়। তো সবাই আমার সাথে খুব খুব পজিটিভলি, সবাই আমাকে খুব পজিটিভলি নেয়, অ্যান্ড এটা আমার লাক বলতে পারো। আমার নিজে ট্রাই করার ইচ্ছে নেই, যদি আমাকে কেউ ডাকবেও না সেটাও আমি জানি। আমার আমার সিরিয়ালটা আমি বেশি প্রেফারেবল, মানে সিরিয়ালটা কি বলতো একটা ফিক্সড ইনকামের একটা জায়গা যেটা কন্টিনিউ চলতে থাকবে। আর আমি তো লিড বা এরকম কোনো ক্যারেক্টার করবো বলে বা আমাকে নেবে বলে সেটাও আমি জানি না, তো এই
ওটিটি হয় 10-15 দিনে শেষ হয়ে যায়, বাট আমাকে লং রানে ভাবতে হবে, মানে আমাকে মানে যেহেতু আমি আমার ফ্যামিলিটাকে রান করি তো সেহেতু আমাকে আমার জন্য সিরিয়ালটাই বেস্ট। হ্যাঁ আমার মা সত্যি প্রচণ্ড সাপোর্টিভ, আর আমার মা মানে খুব স্ট্রং পিলার আমার জন্য একটা। আমরা একটা হোটেলও বুক করিনি, আমরা সবকিছু ওখানে গিয়ে মায়ের সাথে, হ্যাঁ মাকে মা দাদা আমাদের ফ্যামিলি গ্রুপটা আগে বেরিয়েছি, বেরানোর পরেই এটা। মা তো প্রথমবার পাহাড় দেখলো, মা প্রথমবার ফ্লাইট চললো, পুরো বিষয়টা খুব ইমোশনাল ছিল আমার কাছে। আর মাকে আমি কোয়াড পরিয়ে নিয়ে গেছিলাম, মা কোনোদিনও পরেনি এরকম পোশাক, তো মাকে আমি একটুখানি বলেছি মা পরো একটুখানি মডার্ন হও, তুমি এয়ারপোর্টে যাচ্ছো এয়ারপোর্টের লুক হয় জানো কি তুমি, মুম্বাইয়ের সব মমরা পরে এরকম। তো অনেক বুঝিয়ে বাঝিয়ে মাকে একটা কোয়াড পরানো গেছে, কোয়াড পরিয়ে মা হচ্ছে এরকমভাবে পোজ দিয়ে ফটো বিশাল ভাইরাল। তো যাই হোক, এভাবেই মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খুব ভালো আছে। আমি দেখেছি তো ওই জন্য প্ল্যান আমরা কিছু করি না, যে কটা প্ল্যান না করে আছে সে কটা খুব ভালোভাবে হয়েছে। নতুন প্রচুর ফেস, এফ ফেস ক্যালেন্ডার লঞ্চ, প্রচুর প্রচুর মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে, তাদের জন্য অল দ্য বেস্ট, গুড লাক, খুব ভালো করে তারা প্রচুর সবাই কাজ পাক, এটাই একসাথে মিলেমিশে কাজ করবো, এটাই তো আমাদের বড় পাওনা সবাই কাজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।